আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল ব্লগ এই ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিও হলো অ্যাডোবি আফটার ইফেক্টসের যে প্রবলেমটি আপনারা ফেস করতেছেন সেটি কীভাবে সলিউশন করবেন সেটাই দেখাবো। তো আমি একটি ফটো ইম্পোর্ট করলাম, তো দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি আফটার ইফেক্টস এরর, অ্যাডোবি আফটার ইফেক্টস AEGP প্লাগিন PNG IO IS সাপোর্টেড লাইব্রেরি এরর আনেবল টু ইত্যাদি লেখা দেখাচ্ছে। তো এই মেসেজগুলো আপনারা যারা ফেস করতেছেন তারা এগুলো কীভাবে সলিউশন করবেন সেটাই এই ভিডিও জোরে আপনাকে দেখাবো। অ্যাডোবি আফটার ইফেক্টস এরর রেন্ডিং ফ্রম ফাইল এত থেকে 3.6 ইত্যাদি ইটিসি। তো এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য প্রথমে এটা ক্লোজ কর, এগুলো ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ডিলেট কিবোর্ডে ডিলেট বাটন প্রেস করলে এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো ডিলেট করার পর এটা মিনিমাইজ করে নেওয়া যাক। এখন ফটোশপ, এটা ফটোশপটি আমি ওপেন করে নিচ্ছি। ফটোশপ CC যে কোনোটা হলেই হবে। তারপর ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আপনার যেই ফটোটি সমস্যা করতেছে সেই ফটোটি আপনারা ইম্পোর্ট করে নেবেন। আমি এটা ইম্পোর্ট করে নিলাম যেটা সমস্যা করতেছে। ইম্পোর্ট করার পর আপনার সিলেকশন টুলে গিয়ে কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে এই ফটোটি আবারও আমি সেভ দিয়ে নিচ্ছি। সেভ এসে গিয়ে যে কোনো এক জায়গায় আমি সেভ দিয়ে দিচ্ছি, যাই হোক এখানে পিকচার্সে আমি সেভ দিচ্ছি। পিকচার্সে সেভ ফটোর ভিতর PNG ফরম্যাটে আমি সেভ দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কোন জায়গায় সেভ হচ্ছে, সেভ ফটোর ভিতর PNG-তেই আমি সেভ দিচ্ছি। তারপর সেভ ক্লিক করলাম, ক্লিক করলে এখানে সেভিং হচ্ছে 81%। তো অপেক্ষা করেন, সেভিং কমপ্লিট। ওকে, এটা এখন ক্লোজ করে নেওয়া যাক। এখন আবারও দেখে নিচ্ছি যে সেভ হয়েছে কি না। হ্যাঁ, হয়েছে সেভ পিকচার্সের ভিতর। তো অ্যাডোবি আফটার ইফেক্টস ওপেন করে আবারও ইম্পোর্ট ফাইলে গিয়ে আমি এখানে সেভ পিকচার্স থেকে যে আমি সেভ দিয়েছি সেটার ভিতর আমি চলে যাচ্ছি। তো এই ফটোটি আবারও আমি ইম্পোর্ট করে নিলাম, ইম্পোর্ট করে ড্রপ করে আমি নিচে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো প্রকার অ্যাডোবি আফটার ইফেক্টস এররের কোনো প্রবলেম নেই, টানলেও কিন্তু প্রবলেম নেই। তো এভাবে কিন্তু আপনার ভিডিও হলেও অন্য কিছু দিয়ে কনভার্ট করে নেবেন বা ফটোর ক্ষেত্রে এভাবে করতে পারেন। তো এই ভিডিও এ পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মোহাম্মদ ফয়সাল ব্লগে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মাস্ট। আল্লাহ হাফেজ।